সো পাবলিক গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুগুলো, আজকে তোমাকে একটা মানে নতুন রকমের বিশাল ভালো জিনিস তোমাকে দেখাম আজকে, যেটা আমার মানে কুচবিহারের জেলার মধ্যে একটা মানে বিশাল ঐতিহ্যময় স্থান, আর আমার কুচবিহারবাসীর গর্ব বলা চলে। ঠিক আছে, তো আমরা এখন ওই জায়গার মধ্যে আসি গেছি, তো তোমাকে একদম ডাইরেক্ট এই জায়গায় নিয়ে আসবো। মানে আজকের লোকটা একটু বিশাল মানে অন্যরকমভাবে তোমাকে দেখার চেষ্টা করি। তো জিনিসটা হলে সবাই দেখো, হ্যাঁ ঠিক আছে, তার রেডি হল না, 1 2 3 এই যে দেখো বন্ধুগুলো, আমরা এলা তোমার কুচবিহার রাজবাড়ির ভিতরে ঢুকলো। আমার বন্ধু আছে এদের সামনে এই গেট, কারণ গেটের সামনে ক্যামেরা এলা করে দেয় না। তোমার টিকিট কাটলাম, টিকিট কাটার পরে ভিতরে আসলাম। তো মানে আজকে দেখো, ঠিক আছে, ভিডিও কেন, আজকে ভিডিওটা খুব ভালো হবে, খুব এনজয় হবে, আর তোমাকে আজকে রাজবাড়ির যতটা সম্ভব তোমাকে আজকে অত ভালো করিয়ে দেখার চেষ্টা করি। তো হয়তো এর আগে তোমরা অনেক রাজবাড়ির ভিডিও দেখছেন, তো তার থেকে একটু অন্যরকম আজকের এই ভিডিওটা হবে। ঠিক আছে, তো অত কথা বাদ দিয়ে তোমাকে আমি ডাইরেক্ট রাজবাড়ি দেখে নিচ্ছি। তো দেখো, আমরা ফাইনালি আস্তে আস্তে রাজবাড়ির দিকে যাওয়া লাগছি। এই যে আমার সামনে পিছনে রাজবাড়ি আছে, আমার বন্ধুগুলো খুব মানে এনজয় করি, একটা মানে মনে অন্যরকম ফুর্তি এসে নেছে। খুব সুন্দর জায়গা, চারপাশে দেখো সবুজ কীরকম, আর তোমরা জানেন মুই এগুলি জায়গা খুব ভালো পাং, খুব পছন্দ করো। তো এই যে পিছনে আমার রাজবাড়ি আছে, আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে রাজবাড়ি যাওয়া লাগছি। আজকে অনেক খুশি, আমরা খুব খুশি, খুব এনজয়, মানে খুব এক্সাইটেড। ঠিক আছে, তো দেখো ভিডিওটা সম্পূর্ণ, চলো। তোমরা যাই খুঁজবেন আসবেন, অবশ্যই রাজবাড়ি আসবেন, তো দেখবেন খুব ভালো জিনিসটা। রাজবাড়িটা খুব ভালো, একটা মানে আমার অতীতের মানে একটা ঐতিহ্য, যে আমার রাজা নৃপেন্দ্র নারায়ণ ছিল, তার সেটা বাড়ি ছিল, মানে তার রাজবাড়ি ছিল এটা। তো ওই তো মারা গেছে, ওর বংশ আছে হয়তো কলকালে নত, ওই রাজবাড়িটা রয়ে গেছে। তো এটা আমার মানে গর্ব কওয়া চলে, কুচবিহারবাসীর গর্ব এটা আমার। তো তোমরা যদি কুচবিহার আসেন, তো অবশ্যই কুচবিহারের বাস স্ট্যান্ডের পাশে এটা দেখি পাবেন। তো এলা আমরা আসলাম, একটু রাজবাড়ির চারিপাশে ঘুরলাম, ঘোরার পরে এলা আমরা রাজবাড়ির সামনে যাচ্ছি, এলা আমরা রাজবাড়ির ভিতরে ঢুকবো। তো তোমার গেলে আমরা রাজবাড়ির ভিতরটা দেখামো, তো চলো।
আমরা অনেকক্ষণ ঘুরলাম রাজবাড়ি, রাজবাড়ির ভিতর তো সবকিছু ঘুরলাম। তো এলা আমরা বাড়ি যাবো, কারণ 4টে বাজে গেছে, বাড়ি যাবো আমরা। তো বন্ধুরা, তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর যদি চ্যানেলটা নয়া থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওখানে এইটুকুই, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো চলো, টাটা।